হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আবারও চলে এলাম বাসার ছাদে আপনাদের সাথে কিছুটা বকবক করার জন্য। আর বাসার ছাদে আসার পর প্রতিদিনের মতো গাছের আমটিকে দেখতেছি। তো গাছে আমটিতে ফাঙ্গাল পড়েছে, ফাঙ্গাল ডিজিজ দেখতেই পাচ্ছেন। আর এই তো বাসার গাছের ফুল, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ফুলগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে। আর এই যে এরকম মৃদুমন্দ বাতাস, সাথে দূরে রোদ রোদ উঠেছে, আবার এদিকে রোদ আসবে কিছুক্ষণ পর, এরকম একটা আবহাওয়া খুবই ভালো লাগতেছে। এছাড়াও এই যে আমার লাগানো ভুট্টা গাছ, গাছগুলোও বড় হচ্ছে আস্তে আস্তে। তো ছাদে আছি এই মুহূর্তে, আর কিছু বলার আছে আজকে আপনাদের সাথে। COVID-19 নিয়ে কিছু বলতে চাই। আসলে আমার জামালপুর, আমি যে জামালপুর থেকে কথা বলছি এই মুহূর্তে, তো আমার এলাকাটি লকডাউন করা হয়েছে 30 তারিখ পর্যন্ত, 30 জুলাই। তবে সেরকম লকডাউন না, এখানে লকডাউন বলতে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক বাধ্যতামূলক, সবাইকে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। তারপর এখানকার যত পরিবহন আছে সেই পরিবহনগুলো হয়তো কন্ট্রোল করা হবে, নিয়ন্ত্রণে আনা হবে অনেকটা। আর যত পর্যটন স্পট আছে জামালপুর এরিয়ার মধ্যে, জামালপুর সদর এবং সরি এটা জামালপুর পৌরসভা লকডাউন করা হয়েছে, তো পৌরসভার আন্ডারে যত পর্যটন স্পট আছে সবগুলোকে বন্ধ করা নির্দেশ দেওয়া হয়েছে। কোচিং সেন্টারগুলোও নির্দেশ দেওয়া হয়েছে যে বন্ধ করার জন্য। তো এরকম নির্দেশনা। আর আরেকটা খারাপ খবর হলো, আমার মামা এবং তার পুরো ফ্যামিলি করোনায় আক্রান্ত। বিশেষ করে কালকে মামা মামিকে টেস্ট করিয়ে আনলো, তো মামির কোভিড পজিটিভ এসেছে। মামা তো বোনগুলা সবাই সর্দি জ্বর গলা ব্যথা সবাই ভুগতেছে। আমি আমার মামা তো বোনের সাথে কথা বললাম, তারও একটু একটু গলা ব্যথা বলে আছে। এখন আজকে নাকি তাকে টেস্ট করাবে। তো মামাও তো ইনফেক্টেড, মামাও তো সুস্থ না, কারণ মামা মামিকে নিয়ে গেছে হাসপাতালে, সেও করোনায় আক্রান্ত। আসলে আমার মামি এবং তার মামার মামি এবং তার বোনেরা কয়েকদিন আগে কোনো একটা অনুষ্ঠান বা এরকম ছোটোখাটো একটা অনুষ্ঠানে সবাই একত্রিত হয়েছিল, যেখান থেকে এই করোনাটি ছড়িয়েছে। আর যখন এটা ফ্যামিলির মধ্যে ছড়িয়ে যায়, আপনারা জানেন যে কতটা, মানে সবাই জানে না, যাদের হয়েছে ফ্যামিলিতে এরকম করোনা ডিজিজ, তো তারা জানেন যে কতটা ভয়াবহ একটা ফ্যামিলির সবাই আক্রান্ত হলে কতটা খারাপ। আমার মামার বাসায় এখন কে রান্না করছে, রান্নাবান্না করছে সেটাও আমি জানি না, কাজের লোকও তো ছিল না, আর মামি রান্নাবান্না করতো। তো ঢাকায় থাকে, খুব কষ্টে আছে, কেউ নাই আত্মীয় স্বজন, কেউ নাই জায়গায়। আমার নানি তো বিছনায় পড়া, সে বলতেছে সে ঢাকায় চলে যাবে। সে বিছনায় পড়া সে মানুষ, সে কীভাবে ঢাকায় যাবে, তার শরীর খারাপ, সে নিজেই অসুস্থ, সে ঢাকায় গিয়ে আমার মামা সেবা যত্ন করবে। তো আসলে এরকম দেশের পরিস্থিতি, এখন করোনা ছড়িয়ে পড়েছে খুব মারাত্মকভাবে, আবার সেকেন্ড ভেরিয়েন্ট, আর এটা জানি না এটা কতটা মারাত্মক হবে। ভারতে যেভাবে হয়েছে, আমি গত বৃহস্পতিবার আমি ইয়েতে আমি যখন একটা কী বলে স্পোকেন একটা ইয়ে আছে, অ্যাপস আছে যেখানে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন বাইরের দেশে মানুষের সাথে, তো সেই অ্যাপসে আমি যখন কথা বলতে গেলাম তখন এক ভারতীয়র সাথে কথা হলো, সে দিল্লি থেকে বলছে। তো আমি জিজ্ঞাসা করলাম, আমরা যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেগুলোতে দেখলাম যে ভারতে এইভাবে করোনা আক্রান্ত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এটা কি সঠিক? সে আমাকে বলল আসলেই সঠিক এটা। মানে আমি শোনার পর আমার কেমন জানি লাগছিল, আসলে যদি ভারতে এরকম ঘটনা ঘটে থাকে বাংলাদেশে তো আমরা আরও উপেক্ষিত, মানে আমরা তো আরও মানি না বিধিনিষেধ, যে যার মতো মাস্ক ছাড়া বা স্বাস্থ্যবিধি মানতেছি না, এ ঘোরাফেরা করতেছি, তো এরকম জানি না বাংলাদেশের কপালে কী আছে। আর আমরা কতদিন এই পরিস্থিতির মধ্যে থাকবো, আমাদের এখনও ভ্যাকসিনও দেওয়া হয়নি। তবে হ্যাঁ, ভ্যাকসিন দিলে আমার মনে হয় অনেকটা নিজেকে সেফ রাখা যায়, কারণ গত ঈদের পর আমার জ্বর এসেছিলো, আপনাদের বলেছিলাম, কিন্তু সেই জ্বরে আমি আমার ছোটো ভাই ঠান্ডা লেগেছিলো কিন্তু তার জ্বর আসেনি, কিন্তু আমার বাবা মা সামান্য একটু ঠান্ডা আক্রান্ত হয়নি, অথচ আমার মাই আমাকে সেবা যত্ন করেছে জ্বরের সময়। তো দেখলাম যে তার ভ্যাকসিনটা কার্যকর, ভ্যাকসিনটা দেওয়া অবশ্যই জরুরি। ভ্যাকসিনটা দিলে এই যে ঠান্ডা জ্বর বা এরকম আক্রান্ত হওয়ার যে একটা পসিবিলিটি থাকে সেটা অনেকটাই কমে আসে। তো জানি না আমাদের স্টুডেন্টদের কবে ভ্যাকসিন দিবে, তো ভ্যাকসিনটা খুবই জরুরি বলে আমি মনে করছি। তো সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে যে এখনই অনলাইনে সব কিছু চালানোর, যদি এটা বাস্তবায়ন হয় তাহলে বলবো যে অনেকটাই ভালো। আর
ভ্যাকসিন দিয়ে আসলে হলে তোলাও দরকার, কারণ কখন কিভাবে আক্রান্ত হয়ে যায় তার কোনো গ্যারান্টি নেই। আর কারো ফ্যামিলিতে কেউ আক্রান্ত হলে যে তার ফ্যামিলির সবাই আক্রান্ত হবে না তারও কোনো গ্যারান্টি নেই, আক্রান্ত হয়ে মারাও যেতে পারে। আর এটা ভাইরালভাবে ছড়ালে এখন কিচ্ছু করা থাকবে না, দেশের অবস্থা ওই ভারতের মতোই মহামারী আকারে ছড়িয়ে পড়বে। তো ভিউয়ার্স, এই কথাগুলো বলার জন্য আজকে ভিডিওটি করা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলের সাথে যুক্ত সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।